আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহস্যমতে সবাই অনেক ভালো আছেন। তো গতকাল একটা ভিডিও করেছিলাম এসআইটি স্ট্রোক বা মুরগির প্যাডে পানি জমা রোগ সম্পর্কে। তো আল্লাহর রহস্যমতে আপনারা অনেকেই লাইক করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। তো তারই জন্য আসলে শীতকালে আরেকটি যে মারাত্মক রোগ হয়ে থাকে, যে মুরগির ঝিমানো, ঠান্ডা, চুনা পায়খানা হওয়া, হ্যাঁ, শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসলে এগুলো হয়ে থাকে মুরগির। তো এই কারণেই মূলত আজকে আসলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনার মুরগির এই সমস্যাগুলো থাকে, সেক্ষেত্রে আপনি কোন মেডিসিনটা ব্যবহার করবেন, কীভাবে পরিচর্যা করবেন, কোন কাজগুলো করবেন, এই বিষয়গুলো একটু তুলে ধরার জন্য। দর্শক, আপনাদের অনুরোধ করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা দেখবেন যে মুরগির যে ঘর ঘর আওয়াজ করা, নাক ঝাড়া দেওয়া, হ্যাঁ, হঠাৎ করে মুরগি মারা যাওয়া, অনেক প্রবলেম হয়। আর এখন তো জানেন মুরগি পালন করতে গেলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন না করলে বা একটু যদি ভালোভাবে করতে না পারেন, এমনিই তো যেভাবে খাবারের দাম বাড়ছে, যেভাবে মুরগির দাম কম, তাতে করে চাষিরা কিন্তু এমনিতে লসে আছে। তার ভিতরেও যদি আপনি সঠিকভাবে যদি আপনি পরিচর্যাগুলো করতে না পারেন, তাহলে দেখা যাবে আপনার কিন্তু অনেকটাই কিন্তু লস হবে। তো যাক, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ পরে করব। তবে আজকের যে বিষয়টি, এখন আসলে মেন পয়েন্টে, আমি মেন পয়েন্টে বলতে গেলে যে আসলে মুরগির, বিশেষ করে ব্রয়লার ক্ষেত্রে, যে মুরগির গড়গড় আওয়াজ, ঠান্ডা, সর্দি, আমরা যেটাই বলি না কেন, আমরা সাধারণভাবে দেখি কি, যখন একটা মুরগি গড়গড় আওয়াজ করছে, নাক ঝাড়া দিচ্ছে, আমরা কিন্তু অনেকেই ভাবি যে মুরগিটা হয়তো ঠান্ডা লেগেছে, এবং আমরা কিন্তু ঠান্ডার ডোজ করি। এবং দেখা যায় মুরগি যখনই আমি ঠান্ডার ডোজটা করি, তখন মুরগি 2 থেকে 3 দিনের ভিতরেই অনেক মুরগি কিন্তু মারা যায়। এবং মুরগি যখন মারা যায়, তখন অনেকে আসে, এসে তারা দেখে দেখে বলে, হয়তো বা রানেকে অথবা গাম্বুরা বা ভাইরাস কিন্তু কোনো রোগ অ্যাট্যাক করেছে, যার কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। আসলে মূল কারণ আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা প্রয়োজন হয় আপনারা 2টা সেটে পরীক্ষা করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মুরগি মারা যাবে না, মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, শুধুমাত্র পরিচর্যা। এবং আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে ঠান্ডা লেগেছে কি না। প্রথমে একটি কথা বলি, যে মুরগির যে গড়গড় আওয়াজ আমরা অনেকে ঠান্ডা বলি। আমি ভাই প্রথমে একটা কথা বলি, যে কোনো রোগের ক্ষেত্রে আপনার কিন্তু লক্ষণ আগে দেখতে হবে। শুধুমাত্র গড়গড় আওয়াজ করছে বিধায় আপনি যে ঠান্ডা মনে করবেন, মুরগি গলায় সর্দি আসছে মনে করবেন, এটা কিন্তু না। এটা কিন্তু অন্য অন্য রোগের কারণেও কিন্তু হতে পারে, অন্য অন্য সিমটমের কারণে হতে পারে। তো এই কারণে আপনাকে অবশ্যই আগে লক্ষণ দেখতে হবে। আমি যে মুরগি যে ঠান্ডা লাগা বলেন, আমি বলি যে ঠান্ডা এমন কোনো রোগ না যে আপনার মুরগি সমস্ত মুরগিগুলোই মারা যাবে। আমি যেটা মনে করি, ঠান্ডা কিন্তু এমন কোনো সোয়াশ রোগ না। এবং আপনি দেখবেন যখন আপনার মুরগি গড়গড় আওয়াজ করে, তখন কিন্তু অনেক মুরগি একসাথে সমস্যাটা দেখা দেয়। হ্যাঁ, অবশ্য রানীক্ষেতের আশঙ্কা থাকে, তো রানীক্ষেতের যে সিমটমগুলো থাকে ভাইরাসের, সেগুলো তো আপনারা জানেন, সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন। আমি শর্টকাটে কথা বলি, নাহলে অনেকে বুঝতে অসুবিধা হবে। যদি আপনার মুরগির ঠান্ডা লাগে, অর্থাৎ গড়গড় আওয়াজ যদি করে থাকে, তাহলে তার লক্ষণটাকে দেখবেন যে আসলে নাকে সর্দি বা শেলমা আসে কি না। আপনারা খেয়াল করবেন, আমরা যেমন মানুষ, আমাদের যখন সর্দি লাগে তখন অবশ্যই আমাদের নাকে কিন্তু শেমলা আসে। একটা পশু পাখি যেমন ছাগল বলেন, গরু বলেন, অন্যান্য প্রাণী বলেন, এদের কিন্তু নাকে কিন্তু শেলমা অথবা আমরা যেটা বলি তরল পদার্থ যেটা নির্গত হয়, এটা কিন্তু আসে। যদি এই তরল পদার্থ নির্গত হয়, যদি দেখেন যে এই প্রবলেমটা আছে, তাহলে হ্যাঁ, আপনার মুরগি অবশ্যই ঠান্ডা লেগেছে। তখন আপনি ঠান্ডার ডোজ যে কোনো একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু করতে পারেন। কিন্তু আমরা যে ভুল কাজটা করি, আমরা যখনই গড়গড় আওয়াজটা দেখি এবং যখন অতিরিক্ত মুরগি দেখা যায়, তখনই আমরা কিন্তু ঠান্ডাটা মনে করি। কারণ ঠান্ডা যখন লাগবে, তখন সে মুরগিটা কিন্তু শীত অনুভব করবে। মানুষ যেমন অসুস্থ বোধ করে, যেমন শীত অনুভব করবে, মুরগিটা থাকবে বা একদম জড়ো হবে, খাওয়া দাওয়া কম করবে, পায়খানাটা চুনা পায়খানা আসবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখবেন যে আপনার মুরগির খাওয়া দাওয়া ঠিক থাকে, মুরগির সব কিছু ভালো থাকে, শুধুমাত্র গড়গড় আওয়াজটা করে। এইবার যখনই আপনি এই গড়গড় আওয়াজের কারণে যখনই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, আমি আবারও বলছি যাদের এই প্রবলেমগুলো হয়েছে, আপনারা মাথায় রেখুন এবং আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করে দেখুন, হ্যাঁ, আমি যে কথা বলেছি মিলছে কিনা। যখনই আপনি ঠান্ডা মনে করে, মুরগি কিন্তু ভালো ছিল, শুধুমাত্র গড়গড় আওয়াজ করছিল,
বা একটা শব্দ আসছিল। আপনি যখনই হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন ঠান্ডা মনে করে, তার এক থেকে দুদিন পরে দেখবেন মুরগিগুলো প্রচুর পরিমাণে কিন্তু মারা যায়, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কিন্তু মাথা খাটাতে হবে, যেখানে কিন্তু আসলে মুরগির ঠান্ডার জন্য কিন্তু মারা গেল না, মুরগির মারা গেছে কিন্তু আপনার ভুল চিকিৎসার কারণে, ভুল ঔষধ প্রয়োগ করার কারণে। তো এই জন্য অবশ্যই লক্ষণ দেখেই আপনাকে চিকিৎসা করতে হবে। তো যে বিষয়টি বললাম যে এটা কিন্তু ঠান্ডা না, আপনার মুরগি যখন গড়গড় আওয়াজ করে, নাক ঝাড়া দেয়, এটা কিন্তু ঠান্ডা না, এটা এক ধরনের রোগ যেটা আসলে অক্সিজেনের ঘাটতির কারণে এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে এই মুরগিগুলো জিনগতভাবেও কিছুটা আসে এই রোগগুলো। বিশেষ করে এখন ব্রয়লার ক্ষেত্রে সমস্ত জায়গায় এটা দেখা যাবে, আর শীতকালে তো বেশি দেখা যাবে, এবং গরমকালে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো খাবারে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আরও আমরা ভুল সময়টা করি, যখনই আমরা মনে করি গড়গড় আওয়াজ করছে, ঠান্ডা লাগছে, তখন কিন্তু আরও পর্দাটা বেশি করে, যাতে ঠান্ডা বাতাস যেন আসতে পারে। আসলে দেখুন, এই সময়টা প্রয়োজন ছিল আসলে বেশি করে আলো বাতাস তাদের প্রয়োজন ছিল, আর আমরা করছি কি এই সময়টা আরও মানে ভুল জন্য আরও পর্দাটা বেশি করে লাগাচ্ছি। তো শর্টকাটে বলতে গেলে যে আসলে এটা কিন্তু ঠান্ডা না, আপনারা যেটা ঠান্ডা মনে করেন সেটা ঠান্ডা না, মুরগি এটা কোনো প্রবলেম হয় না। এটা কিন্তু মুরগির একটা হাড়ের একটা প্রবলেম থাকে, আপনারা মুরগি যখন কাটবেন, মুরগিটা কেটে দেখবেন যে মুরগির যে কলার মুসাফানা, আমি অনেকে হয়তো বা হাট বা এগুলো অনেক সময় বুঝবে না যে কলার মুসাফানা যেখানে ওখান দেখবেন একটা থোলপানা পড়ে বা পানির একটা থলি থাকে, এবং এর কারণে এবং ওই সাইডটা সমস্যা হওয়ার কারণে মুরগির এই যে মুরগির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এবং কষ্ট নেওয়ার কারণে মুরগির গলাতে একটা আওয়াজ বের হয়, এবং আমরা যখন ওই আওয়াজটা বের হয় আমরা মনে করি গলা খ্যাত খ্যাত করছে, গড়গড় করছে, এটা আসলে আসলে ঠান্ডার লক্ষণ, কিন্তু আসলেই এটা কিন্তু ঠান্ডা না। আর অবশ্য অবশ্য আমি বললাম ঠান্ডা থাকলে অবশ্যই তার নাককে আপনি চিপ দিলে একটা শেলমা নির্গত হবে, তরল পদার্থ নির্গত হবে। যদি আপনি দু একটা মুরগি দেখেন যে এই সমস্যা, তখন আপনি ঠান্ডা করবেন। তো এই যে গড়গড় আওয়াজ, ব্যাঙের মতো ডাকা, এই যে রোগগুলো, এই রোগগুলো কিন্তু আসলে কোনো সমস্যা মুরগির ক্ষেত্রে করে না, যখনই আপনি ভুল চিকিৎসা করবেন। সেক্ষেত্রে ভাইরাসজনিত কারণে যত মুরগি না মরে তার চেয়ে কিন্তু বেশি মুরগি মারা যায় এই কারণে। আর আপনাদের অনুরোধ করবো আজকের ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন, কারণ এখনই আমি অনেক জায়গায় ফোন পাইছি, অনেকে কমেন্ট করে থাকেন, অনেক জায়গায় এই লক্ষণটার কারণে আপনার অনেক মুরগি কিন্তু মারা গেছে। আপনারা পরীক্ষা করে দেখুন, অল্প কিছু মুরগি আলাদা রাখুন, দেখে পরীক্ষা করুন। আসলে যদি এইসব প্রবলেমটা হয় এখন, আপনারা অবশ্যই কিছুটা বুঝতে পারছেন, আর না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তরগুলো দেবো ইনশাল্লাহ। এখন মেন পয়েন্টে, যদি আপনার মুরগির এই সমস্যাগুলো থাকে, গড়গড় আওয়াজ, ব্যাঙের মতো ডাকা বা নাক ঝাড়া দেওয়া, মুরগির খাওয়া দাওয়া ভালো থাকবে এবং মুরগির পায়খানা কিন্তু ভালো আছে, যদি এই সমস্যা থাকে। কিন্তু যদি মুরগির পায়খানা ভালো না থাকে, চুনা পায়খানা করে, মুরগির নাক দিয়ে ছেলমে বেরোয়, সেক্ষেত্রে ঠান্ডার ডোজটা করবেন। আর যদি না হয় তাহলে অবশ্যই কোনো ওষুধের ডোজটা করবেন না, এটা কোনো ওষুধে যাবে না। আমি অন্তত কোনো ওষুধে পাইনি যে গেছে, হয়তো বা অনেক বলবে যে ভাই আমি ওষুধটা চালিয়ে গেছে, আমি বলবো তার হচ্ছে ভুল, সে হচ্ছে ওষুধ চালাতে চালাতে অনেক মুরগি মারা গেছে, যেইগুলো এই প্রবলেমটা ছিল সে মুরগি মারা যাওয়ার কারণে আওয়াজটা কম হয়েছে, এবং বলছে যে ভাই ওষুধ এবার লাস্টে চার পাঁচ দিন পর কাজ হয়েছে। আসলে তা না, মুরগি মারা যাওয়ার ফলে আওয়াজ আর বেশি পাওয়া যায়নি, যার কারণে এই সমস্যাটা হয়েছে। যদি দেখেন আপনার মুরগি হালকা নাক ঝাড়া দিচ্ছে, মুরগি হালকা ব্যাঙের মতো ডাকছে, হালকা আওয়াজ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি যে চিকিৎসাগুলো করবেন সেটি হচ্ছে, এটা যদি মুরগির হার্টের প্রবলেম হয়, আমি আবার বলছি মুরগির হার্ট কিডনি এগুলোর সমস্যা হয়, এই সময় যদি আপনি কোনো হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন, মুরগির আরও কিন্তু হার্ট বা কিডনি এগুলোতে প্রভাব পড়ে, যার কারণে মুরগি প্রচুর পরিমাণে কিন্তু মারা যায় ওষুধ দেওয়ার ফলে। কিন্তু ওষুধ না দিলে আপনার মুরগি কিন্তু মারা যেত না, একটা দুটো তো মারত, কিন্তু বেশি মুরগি মারা যেত না। তো এই কারণে আপনার এই সময় যে ট্রিটমেন্টটা করতে হবে সেটি হচ্ছে আপনার যে মুরগির লিভার, হার্ট, কিডনির জন্য যে ওষুধগুলো বিশেষ করে কাজ করে থাকে এই ওষুধটা ব্যবহার করবেন। আর যদি আপনারা অ্যান্টিবায়োটিক দিতেও চান, খুবই নর্মাল, আমি টাইলোডক্সি বলে পাওয়া যায়, এই টাইলোডক্সি অথবা যদি আপনি না পান, আপনি ডক্সিসাইক্লিন আলাদা এবং টাইলোসিন গ্রুপের ওষুধ আলাদা কিনে নেবেন, নিয়ে একসাথে কম্বাইন করে ব্যবহার করবেন। এবং সাথে অবশ্যই হাড়ের জন্য, কিডনির জন্য যে ওষুধগুলো ভালো কাজ করে থাকে, যেমন আপনার আমি বেশি ব্যবহার করি টক্সল, আমি টক্সলের উপর কোনো ওষুধ পাইনি আজ পর্যন্ত, যে এই ক্ষেত্রে অন্তত এই ক্ষেত্রে আপনি যদি সকালে টক্সল ব্যবহার করে থাকেন, আর এই অ্যান্টিবায়োটিকগুলো তিন বেলার পানিতে চলবে এবং প্রতিদিন সকালে টক্সল ব্যবহার হবে, এবং আপনার মুরগি যদি অতিরিক্ত মারা যায় সেক্ষেত্রে টক্সল সকালে এবং রাতে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এর সাথে ভিটামিন সিটি আপনি দুপুরে দিতে পারেন, দুপুরে জিঙ্ক দিতে পারেন মুরগির রুচিটা ভালো থাকার জন্য। দেখবেন আপনার মুরগিটা, আমি আবার বলছি কোনো ওষুধে যাবে না, তবে মুরগি একটাও মারা যাবে না, ওজন ভালো হবে, এবং আপনি এইভাবে সুন্দরভাবে কিন্তু মুরগিটা তুলে পরে বিক্রি করতে পারবেন। তবে আপনি যদি ভুলবশত এখানে ঠান্ডা মনে করে হাই অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করে যদি করে থাকেন,
তাহলে অবশ্যই মুরগি প্রচুর পরিমাণে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এটাতে হবে না তা না, একটা দুটাতে মুরগি মারা যাবে, কিন্তু অতিরিক্ত মাত্রা মুরগি আপনার কিন্তু ক্ষতি হবে না। তো এই জন্য বলবো অবশ্যই দেখে শুনে অবশ্যই ওষুধটা চালাবেন। এবং আরেকটি কথা আসে, অনেকে টক্সলের কথা যখন বললাম, অনেকে টক্সলটা পায় না। এটা টক্সল যদি না পান, অবশ্যই ভালো একটা লেবার টনিক, ভালো কোম্পানি আপনার যেটা মনে হয় সেরকম দেখে একটা লেবার টনিক আপনারা নিতে পারেন। আপনার যদি না পান, কোনোদিন সকালে লেবার টনিক দিলেন, কোনোদিন সকালে পেইস দিলেন, কোনোদিন একটু টুপিলাস দিলেন, হ্যাঁ এইভাবে আপনাদের মুরগিটা যেহেতু এটা 20-22 বা 25 দিনের পরে প্রবলেমটা বেশি দেখা দেয়, ছোটোবেলায় হয় তবে ক্ষতি বেশি হয় না, কিন্তু এই বয়সে কিন্তু বেশি ক্ষতি হয়ে যায়। তো এই সময়টা আপনি এইভাবে নর্মালি ওষুধ চালাই চালাই আপনারা কিন্তু মুরগিটা বিক্রি করবেন, কিন্তু কখনোই হাইকনট অ্যান্টিবায়োটিক যেন ব্যবহার করবেন না। বন্ধুরা, আমার আশা করি আপনারা এই বিষয়টি কিন্তু আসলে বুঝতে পারছেন যে ভুল চিকিৎসায় কত বড় ক্ষতি হতে পারে, একটা খামার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। আর এখন যেহেতু অনেক টাকার একটা বিষয় একটা খামারের করার জন্য, এই জন্য এই বিষয়টি আপনারা গুরুত্ব দিবেন। আমি দয়া করে যাদের 2-3টা খামার আছে তারা একটাই আমার যে কথা বললাম এই কথা অনুযায়ী আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগি ভালো থাকবে, কোনো ক্ষতি হবে না এবং নষ্ট হবে না। তবে এইটা কিন্তু আমি বারবার এক কথা বলছি, এইটা কিন্তু যাবে না, এই আওয়াজটা যাবে না, এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করবেন না। মুরগির কোনো ক্ষতি হবে না, যেহেতু মুরগি খাচ্ছে ভালো, পায়খানা করছে ভালো, মুরগির চলাচল সব ভালো, তাহলে আমার ওষুধ তো চালানোর দরকার নেই। এবং যদি ঠান্ডা কোনো মুরগির লাগে আপনি দেখবেন সে মুরগি কখনোই দৌড়দৌড়ি করে না, খাওয়া দাওয়া ভালো করে না, এরা কিন্তু ঝিমায়, চুনা পায়খানা করে, অনেকটা প্রবলেম দেখা যায়। এই প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এই টাইলোডক্সি বললাম, আমি টাইলোসিন এবং ডক্সাইন গ্রুপ এই ওষুধ চালালেও আপনার কিন্তু ঠান্ডা থাকলে ঠান্ডা সেরে যাবে। ঠান্ডা এমন কোনো মহামারী রোগ না যেটা সারছে না, কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে গড়গড় ব্যাপারের মতো যে আওয়াজ ডাকা, এটা কিন্তু আসলে কোনো ওষুধেই কিন্তু আপনারা যায় না। আপনি খেয়াল করে দেখবেন কোনো ওষুধেই আপনাদের কিন্তু ভালোভাবে যায় না। মেন কারণ কিন্তু আসলে আসলে ওটা ঠান্ডা না, আপনার যাবে কেন, এই জন্য তো যায় না। আর এই জন্য আপনার ভুল চিকিৎসা করে অনেক মুরগি কিন্তু মারা যায়। তো বন্ধুরা, আমার আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং কী কী ওষুধ ব্যবহার করবেন সেটাও বুঝতে পেরেছেন। আর যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো বিষয়গুলো একটু আরও বিস্তারিত তুলে ধরার জন্য। আর যদি কোনো অন্য কোনো বিষয় সম্পর্কে আলোচনা করার ইয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আমি বলবো যে আসলে শীতকালে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা রোগ, যেমন আমি অ্যাসাইটিস রোগ বা পেটে পানি যেটা আলোচনা করেছি এবং যেটা আলোচনা করলাম আজকে, তো এটা কিন্তু অনেক খামারে হচ্ছে এবং এটা কিন্তু অনেক মুরগি মারা যাচ্ছে শুধুমাত্র না বোঝার কারণে। এই জন্য আপনাদেরকে বারবার আমি আপনাদের অনুরোধ করবো একটা ভালো জিনিস শেয়ার করুন, একজন যেন দেখতে পারে, একজন শিখতে পারে, এবং সে যদি শিখে যদি তার খামারে প্রয়োগ করতে পারে সে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনি কিন্তু তাতে কিছু সোয়াবও পাবেন, খারাপ যেন শেয়ার থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।